ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। অবশ্যই ডানার প্রত্যেকটি আপডেটের বিভিন্ন যে মুহূর্তের খবর কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এই যে ডানা তা কিন্তু বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যেই কিন্তু এই ডানার ল্যান্ডফল হতে চলেছে এবং মূলত সাগরদ্বীপ থেকে শুরু করে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যবর্তী কোনো অঞ্চলেই কিন্তু ল্যান্ডফল হতে পারে এই ডানার, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি, এবং পুরী ও সাগরদ্বীপের মাঝেই কিন্তু এই ডানার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় ডানা, সে ল্যান্ডফলের সময় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড় ডানার, এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিসের সূত্রে। আমরা এর আগেও দেখেছি যে 2020 সালে যখন আমফান, অবশ্যই আমফানের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার প্রভাব সাংঘাতিক পড়েছিল মূলত যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে, এবং সে কারণে ইতিমধ্যেই কিন্তু 9টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আমরা কথা বলবো এ নিয়ে, আমাদের সঙ্গে সরাসরি ক্যানিং থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, জানতে চাইবো তোমার কাছে যে ক্যানিং এ আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনায় মূলত সাংঘাতিক ভাবে প্রভাব ফেলে বিভিন্ন যে ঘূর্ণিঝড়, সেটা আয়লা থেকে শুরু করে আমফান প্রত্যেকটাই, সেক্ষেত্রে আজ এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় ডানার কারণে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এই মুহূর্তে সামগ্রিক কি ছবি? প্রশাসনের পক্ষ থেকে ক্যানিং মহকুমা শাসক দপ্তরের অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যে কন্ট্রোল রুম থেকে সরাসরি ব্লকগুলোকে নজরদারি করছেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পৌঁছচ্ছে কি না, সেখানে মানুষজনকে ফিরিয়ে আনার কতটা কাজ হয়েছে এবং ঝড়ের গতিবিধি সমস্তটাই কিন্তু মানুষ আপডেট করানো হচ্ছে, এবং একটি সচিব পর্যায়ের এক ব্যক্তিকে ক্যানিংয়ে তিনি এসছেন, একজন সচিব, তিনি কিন্তু সমস্তটাই তত্ত্বাবধান করছেন এবং সেটা সেন্ট্রালি নবান্নতে পর্যন্ত পৌঁছাচ্ছে। অর্থাৎ প্রশাসন কিন্তু বিগত ঝড়ের যে হয়েছিল এবং তার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন তৎপর, এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ কিন্তু বিভিন্ন ব্লক এবং যে সকল বন্যা হলে যে সকল সেন্টারগুলোকে করা হয়েছে সুন্দরবনে উপকূলবর্তী এলাকায়, সেখানে মানুষজনকে নিয়ে আসার কাজ শুরু করেছে। তোমাকে বলে রাখি, সুন্দরবনে যে সকল পর্যটকরা সুন্দরবনে বেড়াতে আসে তাদের জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি হয়েছে, 24-25 তারিখে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসনের পক্ষ থেকে, বন দপ্তরের পক্ষ থেকে। আজ থেকে কোনো পর্যটক কিন্তু সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করতে পারবে না। 23 তারিখ থেকে শুরু করা হয়েছে এবং 24 তারিখ থেকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, যারা সুন্দরবনে গেছিলো তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অপরদিকে যে সকল উপকূলবর্তী এলাকার মানুষজন যেখানে রয়েছেন তাদেরকে কিন্তু নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে। গতকাল রাত্রে কিন্তু একটি টিমকে, বিপর্যয় মোকাবিলা দপ্তরে একটি টিম গোসবাতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন দ্বীপে সেই সকল মানুষ, সেই কমিটি লোকজনকে পাঠানো হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোক প্রতিনিধিরা তারা কিন্তু এলাকায় এলাকায় ঘুরে মাইকিং যেমন করছেন তেমনি মানুষজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। আর অপরদিকে বলে রাখি যে প্রশাসন কিন্তু একটি দুশ্চিন্তার প্রহর প্রশাসনও গুনছে, কারণ সুন্দরবনে এই যে বাঁধ নদীবাঁধের যা অবস্থা সেটা প্রশাসনও অবগত এবং মানুষজনও জানেন কি অবস্থা। যদি জোয়ারের সময় ঝড়টি আসে, অর্থাৎ ল্যান্ডফলের সমান যদি রাত 12টার পরে হয়, তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায়, মূলত সুন্দরবনের কুলতলি, ঝড়কালি, বাসন্তী, গোসবা এই সকল এলাকায় ব্যাপক ক্ষতি হতে পারে। সেই প্রহর গুনছে, শুধু সময়টা, ল্যান্ডফলের সময়টা আবহাওয়াবিদরা কি বলে সেই দিকেই তাকিয়ে মানুষজন রয়েছে এই মুহূর্তে। একদমই, আপাতত তোমায় ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, একদিকে আমরা যেমন দেখছি যে এই যে বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, কিন্তু ইতিমধ্যেই যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, এবং এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার সকালের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল হতে পারে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যবর্তী কোনো অঞ্চলে, এবং সেই কারণে ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। যেমন একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে যারা বাসিন্দারা রয়েছে উপকূলবর্তী অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছে তাদের ইতিমধ্যেই কিন্তু নিরাপদ আশ্রয়ে একদিকে যেমন সরিয়ে ফেলা হয়েছে, অন্যদিকে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের সমুদ্রে যেতে, সমুদ্র উত্তাল হতে পারে অবশ্যই এই ঘূর্ণিঝড় ডানার কারণে।
পুরী ও সাগরদ্বীপের মাঝেই কিন্তু ল্যান্ডফল হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে এই যে ঘূর্ণিঝড় ডানা তা কিন্তু যখন ল্যান্ডফল হবে তা 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ থাকবে। তার আমরা অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নামখানা থেকে রয়েছেন আমাদের আরও এক প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সামগ্রিকভাবে দক্ষিণ চব্বিশ পরগনার কি ছবি উঠে আসছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, ঠিক কি ব্যবস্থা? একদমই, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো একেবারেই যে সম্ভাব্য ঘূর্ণিঝড় যেটা প্রবল গতিতে ধেয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে, সেই ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় কিন্তু রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে একেবারেই কিন্তু তৎপরতার সঙ্গে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি মুড়িগঙ্গা নদীতে একেবারে ভেসেলের ওপরে, আর যে ছবিটা তোমাকে দেখাবো ইতিমধ্যে কিন্তু দুর্যোগ মোকাবেলায় এনডিআরএফ টিম তারা কিন্তু কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে ভেসেলে করে রওনা দিচ্ছে গঙ্গাসাগর উদ্দেশ্যে। কারণ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের বুকে হানা দেয় তখনই কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় গঙ্গাসাগর, নামখানা, ঘোড়ামারা দ্বীপ। তাই স্বাভাবিকভাবেই কিন্তু কোনো রকম ঝুঁকি না নিয়েই একেবারে বাড়তি সতর্কতা অবলম্বনে এই মুহূর্তে কিন্তু কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে ভেসেলে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবেলার একটি বিশেষ টিম। এবং সেই ছবি দেখছো, পাশাপাশি তোমাকে দেখাবো একেবারেই ভেসেলে কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবেলার টিমের যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে তোলা হচ্ছে। কিছু সময়ের মধ্যেই কিন্তু এই জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম গঙ্গাসাগরে গিয়ে পৌঁছবে। এবং সেই সাথে সাথে তোমাকে জানিয়ে রাখবো শুধুমাত্র জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম নয়, অর্থাৎ কিন্তু সিভিল ডিফেন্স কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবকিছু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী এই মুহূর্তে ভেসেলে করে কিন্তু রওনা দেওয়া হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেই ছবিটাও দেখাবো, সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে মূল অফিস, জেলা অফিস সেখানে, এবং কাকদ্বীপ মহকুমা প্রশাসনের অফিস সহ গঙ্গাসাগরের ব্লক অফিস, নামখানা ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম, সেখান থেকে নজরদারি রাখা হয়েছে বিশেষভাবে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরও কিন্তু আজ বিকেলের মধ্যে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু করবে প্রশাসন। মূলত গঙ্গাসাগরের যে ঘোড়ামারা দ্বীপ এবং মৌসুমী দ্বীপ, অর্থাৎ এই বিচ্ছিন্ন দ্বীপ থেকে মানুষজনকে নিরাপদে সরানোর কাজ শুরু হবে। এই মুহূর্তে কিন্তু এনডিআরএফ যে টিম, অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম, তারাও কিন্তু একেবারে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এই যে বিপর্যয় আসতে চলেছে, সেই বিপর্যয় মোকাবেলায় কতটা প্রস্তুত তারা অবশ্যই আমরা কথা বলবো। একেবারে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় কিভাবে প্রস্তুত রয়েছেন আপনারা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, কোথায় যাচ্ছে? নমস্কার, আমাদের সেকেন্ড ব্যাটালিয়ন এনডিআরএফ থেকে একটা টিম এসেছে এখানে। আমরা ডেপ্লয়মেন্ট থাকবো সাগর আইল্যান্ডে, গঙ্গাসাগর আইল্যান্ডে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ভেসেলে করে আমাদের গাড়িগুলো লোডিং হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সাগর আইল্যান্ডে পৌঁছাবো। এখান থেকে আমাদের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, বিডিও স্যার আছেন, ওদের সঙ্গে আমরা জয়েন্টলি ওদের কথাবার্তা বলে যা যা প্রিকশন মেজার হিসেবে যা যা কাজ করেন আমরা কাজ করবো। একেবারেই তুমি শুনলে, কিছুক্ষণের মধ্যেই এই জাতীয় বিপর্যয় মোকাবেলা টিম তারা কিন্তু পৌঁছে যাবে গঙ্গাসাগরে। সেখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভের নির্দেশ মতন তাদের সঙ্গে পরামর্শ করে, এবং যদি বিপর্যয় আসে সেখানে যাতে দুর্ঘটনার হাত থেকে জনজীবন থেকে শুরু করে এলাকাকে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে যেমন তারা কাজ করবে। অন্যদিকে তোমাকে আরেকটা ছবি দেখাবো। একেবারেই তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরায় যে ছবি, দূরেই কিন্তু লট নাম্বার 8 এর ভেসেল ঘাট, এবং আজ 2:30 থেকে এই ঘাট থেকে সমগ্র ভেসেল পরিষেবা, অর্থাৎ সমগ্র ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। একেবারে এই মুহূর্তে ভেসেলের ছবি তুমি দেখতে পাচ্ছ, জোর তৎপরতা এনডিআরএফ টিমের গাড়ি থেকে শুরু করে ত্রাণ সামগ্রী, যে ত্রাণ সামগ্রী পৌঁছানো হবে গঙ্গাসাগরে, একেবারে ট্রিপল লোড একটা গাড়ি এবং কিছু শুকনো খাবার রয়েছে সেটাও তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারেই কিন্তু সেই ত্রাণ সামগ্রী গঙ্গাসাগরে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করছে, সে যখন আক্রমণ হানাচ্ছে সুন্দরবনের বুকে, তার যে প্রভাব পড়তে চলেছে সেখানে কিন্তু সব রকম ভাবে দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ, ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সবকিছু যাতে যথাসময়ে সঠিক জায়গায় পৌঁছে যায় সেই কিন্তু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারেই তৎপরতার ছবি সুন্দরবনের উপকূল এলাকা জুড়ে। এবং সেই সঙ্গে যেমনটা আশঙ্কা করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে প্রবল হাওয়া বইবে সুন্দরবনের উপকূলে, এবং সেখানে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে সুন্দরবনের একাধিক বাঁধ। সে জায়গায় কিন্তু দুর্বল বাঁধগুলির ওপর প্রশাসনের যেমন নজর রয়েছে, এবং জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইতিমধ্যেই কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবেলার টিমকে পাঠানো হচ্ছে, সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন রয়েছে।
গেছে, দফায় দফায় মাইকিং চলছে, প্রত্যেকটি ব্লক অফিসে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুত করা হয়েছে। অন্যদিকে কিন্তু এই যে এনডিআরএফ টিম, তারা কিন্তু জেলার অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগর, যেখানে একেবারে একাধিক দুর্যোগে বিপর্যস্ত যে এলাকা, সেখানে সেই টিমকে পাঠানো হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু সেখানে রওনা দেবে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু যে দুর্যোগ আসতে চলেছে তার খানিকটা প্রভাব পড়তে শুরু করেছে, কারণ এই মুহূর্তে একেবারে জেলার আকাশ মেঘলা করে এসেছে, খানিকক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তবে বলা যেতে পারে এই যে ঘূর্ণিঝড় ডানাকে কেন্দ্র করে একদিকে সিঁদুরে মেঘ দেখছে উপকূলের বাসিন্দারা, অন্যদিকে এই ডানা মোকাবেলায় প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বর্ণালি, একদমই কোয়েল, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন ত্রাণ মজুত করে রাখা হচ্ছে, অন্যদিকে কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে রয়েছে জাতীয় মোকাবিলা বিপর্যয় বাহিনী, তাদেরও কিন্তু ইতিমধ্যে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। আপনাদের জানিয়ে রাখি উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আমরা দেখেছি যে আয়লা থেকে শুরু করে আমফান, ফণী বা ইয়াস, প্রত্যেকটি ঝড়ের ক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলি রয়েছে, বিশেষ করে সুন্দরবন, এই অঞ্চলটি বারংবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সে কারণেই এই যে সাগর দ্বীপের যে অঞ্চল গঙ্গাসাগর, সেখানে ইতিমধ্যেই কিন্তু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তাদের পাঠানো হচ্ছে, অন্যদিকে ত্রাণও মজুত করা হয়েছে।